নির্বাচন 63টি রাজনৈতিক দল বর্জন করেছে। আগামী কালকে থেকেই দুর্বার আন্দোলন করে তোলার জন্য ধারাবাহিক কর্মসূচি দিলে জনগণ এই যে শুনেছেন এই সমাবেশ থেকে কিছুক্ষণ আগে কোন এক তরুণ বন্ধু স্লোগান দিয়েছে মুজিব থেকে হাসিনা জাতিবাদ মানে না পাকশাল মানে না। আজকে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য একদলীয় নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ যে পাকশালের স্বপ্ন দেখছে এদেশের জনগণকে নিয়ে আমরা সেই পাকশালের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করব। আমাদের কিছু হারানের নাই, হামলা মামলা বাজা কোমর ভাঙা রক্ত ঝরিয়েছি জেল খেড়েছি, প্রয়োজনে আরো রক্ত ঝরাবো আরো জেলে যাব, কিন্তু জাতিবাদের পতন না ঘটিয়ে আমাদের সংগ্রাম থামবে না। তাই আপনাদেরকে বলছি সংগ্রাম নতুন করে এখন শুরু করতে হবে। 14 সালে নির্বাচনের পরে আন্দোলন হয় নাই, 18 সালে নির্বাচনের পরে আন্দোলন হয় নাই, বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান জানাবো দল মত নির্বিশেষে, যেহেতু আমরা এই একতরফা ভারতীয় মতদের নির্বাচন বর্জন করেছি। প্রতিবাদের এই শিখা চলছে এবং এটা চলবে। বন্ধুগণ, আন্দোলন সংগ্রামের অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো পর্যায় আছে, এইটুকু আমরা বলতে পারি। আজকে যেভাবে বাংলাদেশের মানুষ 80-90% মানুষ এই নির্বাচন বর্জন করেছে, আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, যদি আমরা রাজপথে থাকি এই জনগণ আমাদের সাথে থেকেই গণ অভ্যুত্থান ঘটাবে। আমরা সেই গণ অভ্যুত্থানের লক্ষ্যে এগিয়ে যাব। আমাদের নির্যাতিত নিপীড়িত ভাই বোনদের প্রতি আমাদের সমবেদনা, এবং আমাদের তরুণ বন্ধুরা আরো বলেছে, আমরা অতীতেও বলেছি এখনো বলছি, পাড়া মহল্লায় মজলুমরা একজন নির্যাতিত হলে তাদের পাশে সবাই দাঁড়াবেন, দল মত মত পদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে জাতিবাদের বিরুদ্ধে লড়াইকে বিজয়ী করার লক্ষ্যে, লড়াইকে গতিশীল করার লক্ষ্যে আজকে থেকে নতুন পরিকল্পনা নিয়ে পথ চলা শুরু করুন, রাজপথে নামুন, জাতিবাদের পতন হবে ইনশাল্লাহ।